বন্ধুরা আজ শুরু করব অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার সম্বন্ধে তো অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের প্রথম যে অংশটা আমরা উপরেই প্রথমে দেখতে পাবো সেটা হচ্ছে এই অংশটি এখানে কেবলমাত্র উপরের দিকে দুটো সুইচ আমরা দেখতে পাবো একটি স্টার্ট করার জন্য সুইচ যেটা সাধারণত গ্রিন কালার করা থাকে এবং এটি রেড কালারের সুইচ যেটা স্টপ করার জন্য ব্যবহৃত হয় এবং আরেকটি স্টপ করার যখন আমরা ওয়ার্কিং কন্ডিশনে থাকবে মোটরটা অর্থাৎ যখন সেটাকে আমরা রিপেয়ারিং বা অন্য কিছু চেকিংয়ের পারপাস থাকবে তখন আমরা স্টপ লক করার জন্য এই তিন নম্বর অংশটাকে আমরা ব্যবহার করব তো এটা গেলে উপরের অংশ তো আমরা একটু ভেতরের দিকে যাই তো ভেতরের দিকে গেলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই অংশটা যখন আমরা ঢাকনাটা খুলে ফেলবো একটা ডেলটা স্টার্টারের তো আমরা এই অংশগুলো দেখতে পাবো তো আমরা এই আগেই বলে রাখি যে স্টার ডেল্টা স্টার্টার আমরা ব্যবহার করব কোথায় আমরা স্টার ডেল্টা স্টার্টার ফাইভ এইচপির থেকে বেশি ক্ষমতা সম্পন্ন যে থ্রি ফেজ মোটর বিশেষত ইন্ডাকশান মোটর সেগুলো চালনা করার জন্য আমরা এটাকে ব্যবহার করি তো আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ফিফটিন এইচপি ইন্ডাকশান মোটর চালনা করার জন্য যে স্টার ডেল্টা স্টার্টার সেটা অবশ্যই এটা এয়ার কন্টাক্ট টাইপ কন্ট্রাক্টার টাইপ তো এর মধ্যে আমরা ইনপুট আর আউটপুটের কোথায় কানেকশান করবো সেটা আমরা একটু দেখে নেব প্রথমে আগে দেখি যে এই স্টার্টার মধ্যে ইনপুটের তার কোথায় লাগাবো তো ইনপুটের তার লাগানোর জায়গা এখানে এই যে তিনটে ন স্ক্রুর মতো জায়গা করা আছে এখানে অর্থাৎ এই জায়গা তিনটেতে রেড ইয়েলো এবং ব্লু এই তার তিনটে লাগিয়ে দিতে হবে আর মোটরের যে ছটা টার্মিনাল ছটা টার্মিনাল এই অর্থে এখানে মোটরে কিন্তু আলাদাভাবে স্টার বা ডেল্টা কানেকশান হয় না এক্ষেত্রে আমরা এই স্টার্টারের সাহায্যেই তার স্টার প্রথমে চালনা করার সময় স্টার কানেকশন এবং তারপরে আমরা ডেল্টা কানেকশ ডেল্টাতে কনভার্ট করে নিই তো সেইখানে মোটরের ছটা টার্মিনাল হবে এই ছটা টার্মিনালের মধ্যে যদি আমি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হিসাবে ধরি তাহলে এখানে এক যে কোনো ওয়ান টাইপের কানেকশান অর্থাৎ ওয়ান অথবা টু এর কানেকশান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এখানে লাগাতে হবে সাপোজ আমি এখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান তো এইখানে আর তিনটে যে তার থাকবে সেই তিনটে তার কিন্তু এই তিনটে টার্মিনালের মধ্যে লাগাতে হবে এখন সেটা দেখে নিতে হবে যে এই যে এখানে প্রথমে এ ওয়ান দিয়েছি তো অবভিয়াসলি তারগুলো যদি সিমেট্রিক্যালভাবে আসে তাহলে কখনোই কিন্তু একই ফেজে যেন ডবল ওয়ার্নিংয়ের ওয়ার না লাগে তো সেক্ষেত্রে যদি এটা এ ওয়ান এ বি এবং সি ডি কানেকশান ধরে নিই তাহলে অবশ্যই এটাতে আমাকে এ লাগাতে হবে এখানে বি লাগাতে হবে এখানে সি লাগাতে হবে এখানে অর্থাৎ এখানে এ টু বি টু এবং সি টু আমরা এখানে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু কোনোটা কোনোটার সঙ্গে কোনো সমস্যা হবে না এবং সেইভাবেই আমাদেরকে কানেকশান করতে হবে এই লজিকটাই আমাদের কিন্তু পরবর্তীকালে মনে রাখতে হবে আমি আসবো আরও ডিটেলসে তো তার আগে আমি এখানে একটা স্টার্টারের মধ্যে কি কি পার্টস থাকে এই ধরনের স্টার্টারে তো সেটা সম্বন্ধে আগে একটু বলে নিই তো প্রথমে আমরা চলে যাচ্ছি প্রথম শুরুর দিকে যে প্রথমের যে অংশটা আছে এই যে পার্টটা এই পার্টটাকে বলা হয় ওভারলোড রিলে ওভারলোড রিলে এটাকে বলা হবে ওভারলোড রিলে এর পরের যে পর অংশটা আছে এখানে আরও কতগুলো অংশ আছে সেটা একটু দেখবো আমরা তার ঠিক নিচের দিকে যেটা একটা কন্ট্রাক্টর আছে এইখান থেকে শুরু করে এই যে নিচের পার্টে এটা একটা কন্ট্রাক্টর আবার আরও কন্ট্রাক্টর আছে যেমন এখানে টোটাল তিনটে কন্ট্রাক্টর আছে তো আমরা তিনটে কন্ট্রাক্টর এই একটা এই একটা আর একটা এই তিনটে টোটাল কন্ট্রাক্টর আছে এই তিনটে কন্ট্রাক্টরের তিন রকম নাম আছে কারণ এই স্টার্টারটা কানেকশান করতে গেলে নাম নাম দিয়েই এগুলোকে আইডেন্টিফাইড করতে হয় এটাকে বলা হয় মেন কন্ট্রাক্টর এটাকে বলা হবে ডেল্টা কন্ট্রাক্টর ডেল্টা কন্ট্রাক্টর এটাকে বলা হবে স্টার কন্ট্রাক্টর এখন এই স্টার কন্ট্রাক্টর ডেল্টা কন এগুলো আমরা চিনবো কী করে প্রথমত আমরা দেখি যে সাধারণত মেন কন্ট্রাক্টরের সঙ্গেই ওভারলোড রিলে লাগানো থাকে তো তাই জন্য সেই হিসাবে আমরা এটাকে ওভারলোড রিলে যেহেতু লাগানো আছে সেই হিসাবে আমরা এটাকে মেন কন্ট্রাক্টর বলে ধরে নিয়েছি তো স্টার কন্ট্রাক্টার চেনার একটা উপায় আছে তো তার জন্য আমি একটা আলাদা ছবি তোমাদের দেখাচ্ছি তো সেই সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আমরা কী করে স্টার সিলেকশান করলাম এই যে ছবিটাতে আছে তো এখানেও সেই তিনটে কন্ট্রাক্টরই আছে কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখ লক্ষ্য করবো সেটা হচ্ছে এই অংশটা অর্থাৎ এখানে তিনটে অং পার্ট একটা বার দিয়ে জোড়া আছে বা তার দিয়ে জোড়া থাকে তো এই এরকম শর্ট করা থাকে যে কন্ট্রাক্টারটাতে সেটাই হচ্ছে কিন্তু স্টার কন্ট্রাক্টার আর যেটাতে জোড়া নেই এখানে টার্মিনালগুলো জোড়া নেই যে এবং সেটা মেনের সঙ্গে তার তার দিয়ে জোড়া আছে কিন্তু ডাইরেক্টলি কন্টাক্টগুলোকে একসঙ্গে জোড়া নেই তো এটা হচ্ছে ডেল্টা আর যার সঙ্গে আমরা দেখতে পাবো যে ওভারলোড রিলেটে জোড়া আছে সেটা কিন্তু মেন কন্ট্রাক্টর তো এইভাবে আমরা কন্ট্রাক্টরগুলোকে চিনে নেবো আচ্ছা কন্ট্রাক্টর ছাড়াও আরও কয়েকটা জিনিস আছে এর মধ্যে সেটা হচ্ছে আমি একটু বড়ো করে দেখাচ্ছি তাহলে আরও চিনতে সুবিধা হবে যেমন মেন যে মেন কন্ট্রাক্টরের সেই অংশটা নেই কিন্তু স্টার কন্ট্রাক্ট এবং ডেলটা কন্ট্রাক্টরের মধ্যে আছে এই যে অংশটি এটা হচ্ছে অক্সুলারি কন্ট্রাক্ট ব্লক অকজুলারি কন অকজুলারি কন্টাক্ট ব্লক এই অক্সুলারি কন্ট্রাক্ট ব্লক যেগুলো আছে সেইগুলোর মধ্যে এখানে লাগানো থাকে প্রত্যেকটাতে একটা করে এনো এনও একটা এবং এনসি একটা নর্মালি ক্লোজ কন্টাক্ট একটা নর্মালি ওপেন কন্টাক্ট একটা এরকম করে একটা পুরো সেট প্রত্যেকটার সঙ্গে এক একটা সেট কিন্তু কানেক্টেড করেছে এখানেও একটা সেট কানেক্টেড করা আছে এখানে একটা সেট কানেক্টেড করা আছে এছাড়াও একটা স্পেশালিটি যেটা আছে স্টার্টারে সেটা হচ্ছে একটা এর মধ্যে ব্যবহৃত হয় একটা রিল টাইমার এই টাইমারের ছবিটা এখানে দেখানো হয়েছে এই যে অংশটি রয়েছে এটা কিন্তু একটা টাইমার এই টাইমারে আমরা টাইম সেটিংটা সেইভাবেই করে দেব যাতে করে যতক্ষণ টাইম সেটিং করবো ঠিক ততক্ষণ প্রথমে স্টারে চলবে এবং তারপরেই আপনা থেকে এটা ডেলটাতে কনভার্ট হবে তাহলে এই হচ্ছে এটা হচ্ছে টাইমার তো এই হচ্ছে টোটাল ওখানে পার্টস যা ব্যবহৃত হয়েছে তাছাড়া তার কিছু আছে আর এর মধ্যে কিন্তু কিছুই নেই তাহলে আমরা যেগুলো পেলাম সেগুলো আরেকবার আমি একটু রিভিশন দিচ্ছি প্রথমত ওভারলোড রিলে এটা এর মধ্যে আছে তিনটে কন্ট্রাক্টর একটাকে বলছি মেন কন্ট্রাক্টর একটাকে বলছি ডেল্টা কন্ট্রাক্টর একটাকে বলছি স্টার কন্ট্রাক্টর এছাড়াও রয়েছে কি এছাড়াও রয়েছে অক্সুলারি কন্ট্রাক্ট ব্লক স্টার এবং ডেল্টার মধ্যে একটা করে সেট আর তাছাড়া রয়েছে টাইমার এই হচ্ছে টোটাল পার্টস এবার চলে আসি সার্কিট ডায়াগ্রামে এখানে সার্কিট ডায়াগ্রাম আমরা দেখতে গেলে একটু আমি আগের ভিডিওটা যারা দেখেছো তো তাদেরকে বলছি আমরা যে কোনো সার্কিট ডায়াগ্রাম স্টাডি করতে গেলে আমরা জানি তার মধ্যে পাওয়ার সার্কিট থাকে অক্সুলারি সার্কিট থাকে বা কন্ট্রোল সার্কিট থাকে তো এগুলো চিনে নেওয়ার একটা উপায় আছে আমরা লক্ষ্য করবো এখানে কিছু তার আছে যেগুলো খুব মোটা মোটা তার আছে এটাই হচ্ছে পাওয়ার এই যে তারগুলো কানেক্টেড করা হয়েছে এটা অ্যাকচুয়ালি পাওয়ার সার্কিট তৈরি হয়েছে তৈরি করেছে আর কিছু তার আছে যেগুলো সরু সরু তার লাগানো আছে সেই তারগুলো কিন্তু এখানে এই মেন টার্মিনাল থেকেই শুরু হয়েছে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে এখান থেকে শুরু করে এই কিছু সরু সরু তার আছে এগুলো কিন্তু কন্ট্রোল সার্কিট তৈরি করেছে আসলে বেসিক ফাংশানটা কি সেটা আমরা একটু সার্কিট ডিজাইন বোঝার আগে সেটা বুঝবো প্রথমত এই ধরনের টাটারগুলো চলতে গেলে প্রথমেই অন হয় আমরা যখন আমরা স্টার্ট বটনটা প্রেস করব তখনই কিন্তু প্রথমে অন হবে স্টার কন্টাক্ট এই ধরনের স্টার্টারগুলো আমরা যখন প্রথম স্টার্ট বটনটা প্রেস করি তখন প্রথমেই স্টার্ট হয় অন হয় এই স্টার কন্ট্যাক্ট প্রথমে স্টার কন্ট্যাক্ট অন হবে তারপরে কি অন হবে এটা অন হওয়ার সাথে সাথেই অন হবে ডেল্টা কন্ট্যাক্ট ডেল্টা কন্ট্যাক্ট সরি ভুল বললাম ডেল্টা কন্ট্যাক্ট নয় মেন কন্ট্যাক্ট এবং এই কিছুক্ষণ পরে যে টাইমটা আমরা সেট করে দেব সেই টাইমের পরে তারপর দশ সেকেন্ড আমরা টাইম সেট করলাম দশ সেকেন্ড পরে আপনা থেকেই এই স্টার কন্ট্যাক্টটা বন্ধ হয়ে যাবে পরিবর্তে ডেল্টা কন্ট্যাক্ট অন হবে এটা অন হয়ে যাবে এবং এটা চলতে থাকবে যতক্ষণ না মোটর বন্ধ হচ্ছে আবার যখন মোটর বন্ধ করে দেবো পুনরায় যখন চালু করতে যাব তখন কিন্তু এই একই সিকোয়েন্সে এটা স্টার্ট হবে এবার আমরা প্রপার সার্কিট ডায়াগ্রাম চলে আসছি আমরা প্রথমে পাওয়ার সার্কিটটা একটু দেখে নেব পাওয়ার সার্কিটের জায়গাটা হচ্ছে এখানে আমি ছবিতে যেটা দেখিয়েছি সেটাই হচ্ছে পাওয়ার সার্কিট তো এই যে উপরের যে অংশটি উপরের অংশটি এটা হচ্ছে ওভারলোড রিলে এই ওভারলোড রিলের সঙ্গে আমরা ইনপুট তারটা লাগিয়ে দিই আর মেন কন্টাক্ট এবং ডেল্টা কন্টাক্টের জায়গা থেকে কিন্তু এখান থেকে টার্মিনাল আমরা মোটরে পাঠিয়ে দিই এই হচ্ছে আমরা আমরা কানেকশান করি তো আমরা যেটা করব সেটা হচ্ছে ওভারলোড রিলের ইনপুটের যে তিনটে কন্টাক্ট আছে তার সঙ্গে ডেল্টা কন্টাক্ট যে যেগুলো আছে ডেল্টার যে একই দিকের যে উপরের দিকে যে কন্টাক্টগুলো আছে ভেতর দিকে বলা চলে একই সাইডের যে কন্টাক্টগুলো সেগুলোকে সিকোয়েন্সিয়ালি জুড়ব আমি একটু খেয়াল বলে দিচ্ছি সেটা হচ্ছে এই প্রথমে রেডের সঙ্গে রেড আবার এখানে মাঝের সঙ্গে মাঝের এবং সাইডের সঙ্গে সাইডের যেমনভাবে কালারিং করা আছে ঠিক সিকোয়েন্সিয়ালি মানে পর পর জুড়ে নেবো আর কি করব এখানে এখানের যে টার্মিনালগুলো এতে পার্টিকুলার সেই রকমভাবে কোনো সিকোয়েন্স ফলো করার দরকার নেই যেমন খুশি করে জোড়া যেতে পারে তো সবচেয়ে সুবিধে হচ্ছে কাছেরটা কাছের সঙ্গে জুড়ে নিলেই আমাদের সবচেয়ে কাজের সুবিধা হবে এবং দূরেরটা দূরের সঙ্গে জুড়লে তো এইভাবে এইটা করলেই কিন্তু আমাদের পাওয়ার সার্কিট কমপ্লিট হয়ে যাবে স্টার্টারের মধ্যে তারপর আমরা মোটরের টার্মিনালগুলো খালি জুড়ে দিলেই হবে আমি একটু এই প্রসঙ্গে দেখিয়ে দিই যে মোটর টার্মিনালগুলোর সঙ্গে কিভাবে জোড়া হচ্ছে যে সার্কিটটা ছিল সেই সার্কিটটাই আছে তার সঙ্গে খালি আমরা মোটরের টার্মিনালগুলোকে জুড়ে নিয়েছি এইখানে এখানে যেটা আগে বলেছিলাম যে আমাদেরকে লক্ষ্য করতে মেন কনটাকে যখন জুড়বো তখন একই রকম এ ওয়ান বি ওয়ান সি ওয়ান জুড়েছি বাট যখন ডেল্টা কন্ট্যাক্টের জন্য বাকি তিনটা টার্মিনাল জুড়বো তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এ ওয়ান যদি রেড ফেজে পড়ে থাকে তাহলে এ টু যেন অবশ্যই রেড ফেজ বাদ দিয়ে অন্য কোনো ফেজের সঙ্গে কানেক্ট হয় তার জন্য আমি এখানে করেছি কি এ টুকে যখন কানেক্ট করেছি তখন এই এ টু কানেক্ট করেছি কিন্তু আমি অবশ্যই এই সবুজ লাইনের সঙ্গে অর্থাৎ মিডিল লাইনের সঙ্গে রেডের রেড বাদ দিয়ে যে কোনো লাইনের সঙ্গে যুক্ত করতে হবে এটা মাথায় রাখতে হবে এই স্টারডেল্টাস স্টারডেলের সঙ্গে মোটর কানেকশানের সময় আর কি ঠিক একই রকম সিকোয়েন্সলি যখন ব্লু আমরা এটাকে ব্লু বি ওয়ান বলেছি তো বি ওয়ান আমাদের গ্রিন কালার দিয়ে দেখিয়েছি তো বি ওয়ান এখানে যখন জুড়েছি তখন কিন্তু আমি একবারে তিন নম্বরের সঙ্গে জুড়েছি আমি ওই ফেজের সঙ্গে জুড়িনি অর্থাৎ বি ওয়ানের মাঝখানে তো এল টু এটা বি ওয়ানটা অ্যাকচুয়ালি এল টু লাইনের সঙ্গে যুক্ত ছিল তো এল টু বাদ দিয়ে অন্য কোনো লাইনের সঙ্গে যুক্ত করলেই হবে তাহলে আমরা বি টুকে যুক্ত করেছি এখানে এল থ্রির সঙ্গে আবার সি ওয়ান যখন যুক্ত করেছি সিওয়ান যখন যুক্ত করেছি এখানে অর্থাৎ যেটা ছিল এল থ্রির সঙ্গে যুক্ত ছিল সেটা কিন্তু আমরা পরবর্তীকালে সি টু জোড়ার সময় এই এল থ্রি বাদ দিয়ে অন্য কোনো এল থ্রি বাদ দিয়ে আমি এখানে যুক্ত করেছি এল ওয়ানের সঙ্গে এই সিকোয়েন্সটা এই তিনটে ওয়ারকে কীভাবে কানেক্ট করতে হবে সেটা খালি বুঝে নিলেই কিন্তু স্টার ডেলটা স্টার্টার কানেক্ট করা খুব ইজি ম্যাটার আমাদেরকে লাগানোর সময় এই দিকের প্রান্ত লাগানোর সময় কোনো কিছু ভাবার দরকার নেই কিন্তু এই দিকের প্রান্তগুলো অর্থাৎ এ টু বি টু সি টু এই প্রান্তগুলো লাগানোর সময় আমরা খালি খেয়াল করবো এ ওয়ান যেখানে লাগিয়েছি তার ঠিক অপ অন্য সেটা বাদ দিয়ে অন্য কোনো ফেজের সঙ্গে যেন আমরা কানেক্ট করি প্লাস এটা দেখলেই হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এরপর চলে যাচ্ছি কন্ট্রোল সার্কিল এটা এই যে আমরা প্রথমে বললাম সিকোয়েন্সিলি যদি বলি তাহলে প্রথমে আমরা অন করি স্টার কন্টাক্ট এক নম্বরে এবং তার সঙ্গে সঙ্গে এই অন হয় মেন কনটাক্ট কিছুক্ষণ পরে এক নম্বর অফ হয়ে যায় পরিবর্তে দু নম্বর এসে অন হয় তাহলে আলটিমেট সরি তিন নম্বর তাহলে এই দু নম্বর এবং তিন নম্বর এই এটা কথাটা বলছি অর্থাৎ মেন কনটাক্ট এবং ডেলটা কন্ট্যাক্ট লাস্ট পর্যন্ত কিন্তু অন থাকবে তো এবার আমরা দেখে নেব এর কন্ট্রোল সার্কিটটা কীভাবে কাজ করছে আমরা এখানে একটা কন্ট্রোল সার্কিট যেটা সাধারণত আমরা ট্রেনিং পিরিয়ডে তো অনেক রকমের কন্ট্রোল সার্কিট শিখে থাকি কিন্তু প্র্যাকটিক্যালি এই ধরনের কন্ট্রোল সার্কিট কিন্তু মোটরের স্টার্টারগুলিতে ব্যবহৃত হয় তো এখানে আমরা দেখব যে আমাদেরকে তাহলে এখানে এই যে এই এটা হচ্ছে স্টার কন্ট্রাক্টারের কয়েল আর এটা হচ্ছে ডেল্টা কন্টাক্টরের কয়েল আর এটা হচ্ছে মেন কন্টাক্টারের কয়েল আমি যেজন্য এই জন্য সিম্বল দিয়েছি ওয়াই স্টার ডেল্টা এবং মেন এছাড়াও আরেকটা পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে টাইমারের পাওয়ার সাপ্লাই আর এখানে যে কন্ট্যাক্টগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলো নিয়ে একটু বলে নিই আগে তাহলে বুঝতে অনেক সুবিধা হবে এটা হচ্ছে স্টপ বটনের কন্ট্যাক্ট যেটা আমরা সাধারণত ওভারলোড রিলেট সঙ্গেই কনজুকেট অবস্থায় পাই এটা হচ্ছে স্টপ বটন আচ্ছা আরেকটা আছে সেটা হচ্ছে এই যে দ্বিতীয়টা এটা হচ্ছে স্টার্ট পুশ বটন স্টার্ট বটন এটা আচ্ছা তারপরে রয়েছে আমাদের এখানে এই যে দুটো কন্ট্যাক্ট একটা হচ্ছে স্টারের এনো আর একটা হচ্ছে স্টারের এনসি আমরা বলেছিলাম যে অক্সুলারি কন্ট্যাক্ট ব্লক লাগানো থাকে স্টার এবং ডেল্টাতে তো সেই যে কন্ট্যাক্ট ব্লকের যে কন্ট্যাক্ট তার মধ্যে একটা থাকে এনো কন্ট্যাক্ট একটা থাকে এনসি কন্ট্যাক্ট তো এই দুটো কন্ট্যাক্ট কিন্তু স্টার যে কন্ট্যাক্টারটা ছিল তার সঙ্গে লাগানো অক্সুলারি কন্ট্যাক্টের সেটটা আর কি আর আছে এখানে টাইম এই যে এটা এটা হচ্ছে টাইমারের মধ্যে একটা এনসি কন্ট্যাক্ট ব্যবহার করা হবে সেই কন্ট্যাক্টটা হচ্ছে এইটা টাইমারের মধ্যে ব্যবহৃত এনসি কন্টাক্ট এইটা আর কি আছে এখানে আছে এটা ডেল্টা এনসি ডেল্টা এনসি মানে ওই যে ডেল্টা কন্ট্রাক্টারের সঙ্গে একটা অক্জলিট ব্লক লাগানো ছিল তো তার সঙ্গে সংযুক্ত যে এনসি কন্টাক্ট সেটা খালি নেওয়া আছে এই সার্কিট ডিজাইনে কোনো এনো কন ডেল্টার এনো কন্ট্যাক্ট কোনো ব্যবহার হবে না কেন ডেল্টার এনসি কন্টাক্ট ব্যবহৃত হয়েছে এছাড়াও একটা মেনের একটা এক্সট্রা করে কন্ট্যাক্ট আছে অক্সুলারি কন্ট্যাক্ট যদিও আমরা দেখেছিলাম যে মেন কন্ট্রাক্টারের কিন্তু এক্সট্রা করে কোনো অক্সুলারি কন্ট্যাক্ট ব্লক লাগানো নেই কিন্তু আমরা খেয়াল করলেই লক্ষ্য করতে পারবো মেন কন্ট্যাক্টের কিন্তু একটা অক্সুলারি কন্ট্যাক্ট এক্সট্রা কন্ট্রাক্টরের সঙ্গেই ছিল সেটা হচ্ছে এইটা এই টার্মিনাল এবং এর ভেতরে এই দিকের টার্মিনাল এটা কিন্তু এনো কন্ট্যাক্ট মেন টার্মিনাল প্রত্যেকের এটা আছে তো এটা এরও একটা এক্সট্রা করে এনো আছে যেগুলো কোনো কাজ নেই এগুলো কোনো কাজ করেনি এখানে তাইলে আমরা ব্যবহার করতে পারি নাও করতে পারি কিন্তু আমরা যেহেতু অক্সিলারি কন্টাক্টে পেয়ে যাচ্ছিলাম তাই আর এখানে এটা ব্যবহার করিনি তাহলে এই যে মেনো মেনের এনো কন্ট্যাক্ট এটা তাহলে আমাদের সমস্ত টার্মিনালগুলো কিন্তু হয়ে গেছে কন্ট্যাক্টগুলোগুলো এবারে আমি একটু ডিটেলসে আছি প্রথমে আমাদের অন হতে হবে কিভাবে তার সিকোয়েন্সিয়ালি আমি একটা সিরিয়াল নাম্বার এখানে ফেলে রেখেছি যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারি যে কোনটার পর কোনটা অন হচ্ছে আমরা যখন একটা মোটরকে স্টার্টেলটা স্টার্টার দিয়ে একটা মোটরকে অন করব তখন অ্যাকচুয়ালি ফার্স্ট আমরা কি করি তাহলে ফার্স্ট আমরা যেটা করি সেটা হচ্ছে স্টার্ট পুসবটমকে অন করি তো যখনই আমরা অন করব তাহলে এই লাইনটা এখান পর্যন্ত হয়েছিল কারণ সবগুলো জোড়া আছে তো আমরা এটা প্রেস করার সঙ্গে এই লাইনটা এখানে পর্যন্ত ছিল তো আমরা যখন এটা প্রেস করব তখন কী হবে লাইনটা চলে যাবে কোথায় একবারে স্টার কন্টাক্টের একটা টার্মিনাল আর অবশ্যই সেই সময় যেহেতু ডেল্টা অফ অবস্থায় আছে তাহলে এখান থেকে এল টু পেয়ে যাচ্ছে আর এই যে কয়েলগুলো ব্যবহৃত হয় এগুলো হচ্ছে চারশো পনেরো ভোল্টের কয়েল অর্থাৎ কয়েলের একদিকে একটা লাইভ আর অন্যদিকে আরেকটা লাইভ দিতে হয় তো সেই কারণে আরেকটা সাইড এল টু দেওয়া হয়েছে তাহলে অবশ্যই স্টার কন্টাক্ট অন হচ্ছে তাহলে প্রথম কাজ কি হচ্ছে এক নম্বরে আমরা পুশ পুষ্পটন অন করেছি যেই পুসবটন অন করলাম তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্টার কন্ট্যাক্ট অন হবে আর স্টার কন্ট্যাক্ট অন হওয়ার পরে আমরা চলে যাব তিন নম্বর অপশানে অর্থাৎ আমাদের এখানে তিন নম্বর অপশান কি আছে তিন নম্বর অপশান আমরা দেখতেই পাবো যে টাইমার দেওয়া আছে অর্থাৎ যখনই আমাদের পুস্পটন প্রেস করছি তখন স্টার কন্ট্যাক্ট অন হচ্ছে আর সঙ্গে সঙ্গেই আমাদের টাইমারের কিন্তু মধ্যে পাওয়ার সাপ্লাই চলে গেছে অর্থাৎ সে টাইম কাউন্টিং করা শুরু করেছে এবং এর পরেই যেটা ঘটবে তিনের পরে সেটা হচ্ছে চার নাম্বার অপশান ঘটবে অর্থাৎ অর্থাৎ যখনই আমরা স্টার কন্ট্যাক্ট অন হচ্ছে বা টাইমার অন হচ্ছে এটা একসঙ্গেই ঘটবে তিন দুই এবং তিন একসঙ্গেই ঘটে এবং ঠিক তার পরম মুহূর্তে যেটা ঘটবে সেটা হচ্ছে এই চার নম্বর অর্থাৎ স্টারের যে এনও কন্ট্যাক্ট যেটা ছিল সেটা কানেক্ট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গেই পাঁচ নম্বর অর্থাৎ স্টারের যে এনসি কন্ট্যাক্ট যেটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ ডেলটার দিকে লাইন যাবে না কোনোভাবেই স্টারেরটা কন স্টার কন্ট্যাক্টটা অন হবে কিন্তু ডেল্টার দিকে লাইন কখনোই যাবে না তাহলে লাইনটা তো এই দিকে তো আগে আসছিল এখন এইটা অন হয়ে যাওয়ার ফলে এই লাইনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেন কন্ট্যাক্টকে অন করে দিয়েছে এখন মেন কন্ট্যাক্ট যখন অন হয়ে গেছে তাহলে ছ নম্বরে কিন্তু মেন কন্ট্যাক্ট অন হয়ে গেছে তাহলে মেন কন্ট্যাক্ট অন হয়ে যাওয়া মেনের যে অক্সিলারি কন্টাক্ট ছিল সেটা এবার অন হয়ে যাবে তাহলে এন ওটা কানেক্ট হয়ে যাবে তাহলে সাত নম্বর কানেক্ট হয়ে যাবে এরপর আমরা চলে যাব আট নম্বর অপশানে আট নম্বর অপশানটা কি হবে আট নাম্বার অপশান যেটা হবে সেটা হচ্ছে আমরা তো প্রথমে যখন প্রেস করে দিয়েছি স্টার কন্ট্যাক্ট অন হয়েছে টাইমার অন হয়েছে এবং যখনই টাইমার অন হয়েছে সে কিন্তু টাইম কাউন্টিং করা অলরেডি স্টার্ট করে দিয়েছিল এবং এই টাইম কাউন্টিং যখনই কমপ্লিট হয়ে যাচ্ছে তখন এই আট নম্বর অপশন অর্থাৎ টাইমারের এই সুইচটার কানেক্টেড অবস্থা থাকবে না এটা কিন্তু হয়ে যাবে অফ কন্ডিশনে চলে যাবে অর্থাৎ এটা কিন্তু এইরকম হয়ে যাবে তাহলে এটা অফ হয়ে যা মানে কি না স্টার কন্ট্যাক্ট অফ হয়ে যাব তাহলে ন নম্বরে কী কাজ করলো না স্টার কন্ট্যাক্ট এবারে অফ হয়ে যাবে কিন্তু তখন কিন্তু মেন কনট্যাক্ট অন হচ্ছে না মেন যে কন্টাক্টটা ছিল সেটা কিন্তু অফ হচ্ছে না তার পরিবর্তে কি ঘটছে না এইটা কানেক্ট এটা কানেক্ট হয়ে যাচ্ছে এটা কানেক্ট ছিল এটা ছেড়ে যাচ্ছে তাহলে আমরা নয়ের পরে আমরা দশ নম্বরে চলে যাচ্ছি যে কাজটা আমরা দেখতে পাবো এখানে সেটা হচ্ছে এই কন্ট্যাক্টটা আবার এনসি কন্ডিশনে চলে আসছে যদি যেহেতু এন সি কন্টেশ কন্ডিশনে চলে আসছে তাহলে কি হচ্ছে না লাইনটা এই দিক দিয়ে ডেলটা কিন্তু অন হয়ে যাচ্ছে আর ডেলটা অন হয়ে যাওয়া মানেই এটা কিন্তু টোটালি এই সাইডটা কিন্তু অফ করে দেবে পরবর্তীকালে তাহলে আমরা পরবর্তী স্টেপ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এগারো নম্বরে ডেলটা কন্ট্যাক্ট অন হচ্ছে এবং ডেলটা কন্ট্যাক্টের পরেই কিন্তু আমরা দেখব যে ডেলটা কন্ট্যাক্টের এনসি যেহেতু ওপেন হয়ে যাবে তো সেই কারণে এটা কিন্তু বন্ধও হয়ে যাবে এই পার্টটা তাহলে আগে তো স্টার কন্ট্যাক্ট বন্ধ হয়েই ছিল স্টার কন্টাক্টারটা তার সঙ্গে সঙ্গে টাইমারটাও কিন্তু আমাদের অফ হয়ে যাবে অযথা মোটর চালানোর পরে অনেকক্ষণ ধরে মোটর চলবে ততক্ষণ ধরে টাইমার অন থাকার কোনো প্রশ্নই আসে না যে টাইমারটাও অফ হয়ে যাবে তাহলে আলটিমেট আমাদের কী দেখতে পেলাম যে মেন কন্টাক্ট এবং স্টার ডেল্টা কন্টাক্ট কিন্তু এখন অন আছে যদিও প্রথম অবস্থায় স্টার কন্টাক্ট অন হয়েছিল কিন্তু সেটা স্টার কন্টাক্ট এবং এ সেগুলো কিন্তু অলরেডি অফ হয়ে যাবে তাহলে আমরা এইভাবে কিন্তু দেখব যে একটা কন অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের কন্ট্রোল সার্কিটটা পারফর্ম করে এবং প্রথম অবস্থায় স্টার কন্টাক কন্ট্রাক্টারকে অন করে তার পর মুহূর্তেই সঙ্গে সঙ্গে মেন কন্ট্রাক্টারকেও অন করে নেয় এবং টাইমারকেও অন করে নেয় কিছুক্ষণ পরে টাইমার করে কি স্টার কন্টাক্টকে অফ করে দেয় এবং তার ফলে ডেল্টা কন্ট্যাক্ট অন হয় আর ডেল্টা কন্ট্যাক্ট যখনই অন হয় তখন অবভিয়াসলি টাইমারও কিন্তু অফ হয়ে যাবে এই হচ্ছে টোটাল ফাংশান তা এবার চলে আসি যে মোটরের টার্মিনাল কানেকশান যেটা নিয়ে অলরেডি আমি আগে বলে দিয়েছি তো সেটা নিয়ে আর বিস্তারিত কিছু যাচ্ছি না এবার ওভারলোড রিলে কিভাবে সেট করতে হয় এই মোটরের ক্ষেত্রে সেটা নিয়ে একটু ডেসক্রিপশানে আসার দরকার আছে সেটা হচ্ছে এখানে যে আমরা রিলে সেটিংটা দেখতে পাচ্ছি এখানে যে এই যে রিলে তার কারেন্ট সেটিং কীভাবে করতে হয় অ্যাকচুয়ালি যে কোনো একটা মোটরের সাপোজ আমি এখানে উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি ফিফটিন এইচপি মোটর তো এর কারেন্ট সেটিং আমরা কত করব নর্মালি যদি আমরা তার লোড ক্যাপাসিটি কত জানি না এরকম কন্ডিশন হয় তাহলে আমরা আগে হিসাব করে নেব পনেরো এইচপি মোটরের ফুল লোড কারেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে হয় বাইশ দশমিক পাঁচ অ্যাম্পিয়ার এটা হচ্ছে তার ফুল লোড কারেন্ট এবার এই বাইশ দশমিক পাঁচ অ্যাম্পিয়ার এটার আমরা যদি জিরো পয়েন্ট সিক্স গুণ এটা একটু মনে রাখবে জিরো পয়েন্ট সিক্স টাইম আমরা যখন কোনো মোটরের কোনো লোড ক্যাপাসিটি কতটা জানি না তখন আমরা ধরে নিই একটা মোটর মোটামুটিভাবে পয়েন্ট সিক্সটি পারসেন্ট লোড নিয়ে চলছে তাহলে আমরা সেই পয়েন্ট সিক্স যদি গুণ করে নিয়ে এতে তবে অ্যাপ্রক্সিমেটলি থার্টিন পয়েন্ট ফাইভ এমপিআর রেজাল্ট আসে অর্থাৎ এটা আমরা যখন জানবো না যে তার অ্যাকচুয়ালি লোড ক্যাপাসিটি কত তখন আমরা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ সেট করব। আমাদের ওভারলোড রিলেটাকে এবার যদি দেখি মেপে যে না এটা সিক্সটি পারসেন্ট নয় এটা এইট্টি পার্সেন্ট লোড নিয়ে চলছে তাহলে অবশ্যই এটা আমাদের একটু বাড়িয়ে দিতে হবে সেটা বাইশ পয়েন্ট ফাইভের সঙ্গে পয়েন্ট এইট গুণ করলে হয়ে যাবে তো সেটা আমরা পরবর্তীকালে কারেন্ট মেপে সেটা আমরা অ্যাডজাস্ট করে নেব যে আমরা টোটাল লোড কারেন্টে ফুল লোড কারেন্টের কত পার্সেন্ট কারেন্ট এখানে পাচ্ছি তো সেই রকম ভাবে তার থেকে একটু অভার ওভার রেঞ্জ করে আমরা সেটা সেট করব। এই হচ্ছে সেক্ষেত্রে ওভারলোড সেটিংয়ের ম্যাটারটা তো বন্ধুরা এই এপিসোডটা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তার কারণ এটা টোটালি ডেসক্রিপ ডেসক্রিপ্টিভ ভিডিও এটা তো যদি এই সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরপর ভিডিওগুলো পাওয়ার জন্য এবং কারেন্ট পাওয়ার জন্য অবশ্যই বেলাইকন বাজিয়ে রাখবেন থ্যাংক ইউ নাইস ডে